লোকসভা ভোটে আট রাজ্যে চুয়ান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি যার মধ্যে রয়েছে রাজ্যের সতেরোটি আসন কলকাতা উত্তর থেকে লড়বেন রাহুল সিংহ কলকাতা দক্ষিণের প্রার্থী তথাগত রায় দমদমের প্রার্থী তপন শিকদার বারাসত থেকে লড়বেন পিসি সরকার হাওড়ার প্রার্থী জজ বেকার কলকাতা উত্তর রাহুল সিনহা অধ্যক্ষ ভারতীয় জনতা পার্টি প্রদেশকে তপন শিকদার এক্স এমপি দমদম জর্জ বেকার ফিল্ম এছাড়া রাজ্যের আরো কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি ডায়মন্ড হারবারে অভিজিৎ দাস উলুবেরিয়ায় প্রার্থী করা হয়েছে আর কে মহান্তিকে কৃষ্ণনগরে সত্যব্রত মুখোপাধ্যায় কোচবিহারের প্রার্থী হেমচন্দ্র বর্মন জলপাইগুড়িতে সত্যলাল সরকার মালদা উত্তরে দাঁড়াচ্ছেন কৃষ্ণ গোস্বামী জঙ্গিপুরে সম্রাট ঘোষ মুর্শিদাবাদে সুজিত ঘোষকে প্রার্থী করেছে বিজেপি রানাঘাটে প্রার্থী করা হয়েছে সুপ্রভাত বিশ্বাসকে মথুরাপুরে তপন নস্কর বাঁকুড়ায় সুভাষ সরকার বালুরঘাটে প্রার্থী করা হয়েছে বিষ্ণুপ্রিয় রায়চৌধুরীকে এবিপি আনন্দ